নমস্কার। বিশেষ একটি ভিডিও উপস্থাপনায় আমি প্রিয়াঙ্কা মণ্ডল। আপনারা অনেকেই জানেন, স্থানীয় সংবাদ এবং ঘাটালের সাহিত্য, শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান আরুণির যৌথ পরিচালনায় বিদ্যাসাগরের জন্মতিথিতে 26শে সেপ্টেম্বর আমরা আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে একটি মনজ্ঞ আলোচনা সভার আয়োজন করেছিলাম। ভিউয়ার্সদের পপুলার ডিম্যান্ডে সেটাকে কয়েকটি পর্বে আপনাদের কাছে পরিবেশন করার পরিকল্পনা নিয়েছি। আশা করি যারা অনুষ্ঠানটা কোনো কারণে মিস করে গেছেন, তারা এবারে এই আলোচনা আরো ভালোভাবে উপভোগ করে নিজেদের বাচ্চাদের সমস্যাগুলো সম্পর্কে আরো ভালোভাবে ওয়াকিবহল হতে পারবেন এবং হতাশার অন্ধকার থেকে একটা আলোময় ভোরের দিকে এগোতে পারবেন। আজ আপনাদের জন্য রইল তৃতীয় পর্ব। এই পর্বে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ডক্টর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। বিশ্বজিৎবাবু বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক। আজ তিনি মূলত বলবেন উচ্চশিক্ষা নিয়ে। এই অতিমারির সময় প্রথাগত উচ্চশিক্ষা বন্ধ আছে, শ্রেণীকক্ষে পাঠদান হচ্ছে না, পাঠদান প্রক্রিয়া এখন অনলাইন কেন্দ্রিক, কিন্তু সব ছাত্রছাত্রীর কাছে অনলাইন পড়াশোনার সুযোগ নেই। কিভাবে ছাত্রছাত্রীরা অনলাইনের সুযোগ সুবিধা পেতে পারে তার উল্লেখ করেছেন ডক্টর চট্টোপাধ্যায়। অনলাইন কি প্রথাগত শিক্ষার বিকল্প, তাও পর্যালোচনা করেছেন তিনি। আসুন সরাসরি চলে যাই ডক্টর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। এডুকেশন ডিপার্টমেন্ট, ডক্টর বিশ্বজিৎ চ্যাটার্জি। নমস্কার বিশ্বজিৎ বাবু, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি মোটামুটি একটু শুরু করছি। প্রথমত এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আরুণি এবং স্থানীয় সংবাদ দু পক্ষকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি। যে ধরুন আমরা মানে একাডেমিক লেভেলে, কলেজ ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল লেভেলেও হয়তো কিছুটা এই ধরনের ওয়েবিনার বা এই ধরনের কিছু করা হয়েছে, কিন্তু একেবারেই এই ধরনের লেভেলে, একেবারেই স্থানীয় স্তরে হয়তো ব্যাপারটা করা হচ্ছে, এটা খুবই একটা মানে সাধুবাদ জানানোর। যাই হোক, যেটা একটু আলোচনা করার জায়গা, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই অতিমারী সিচুয়েশনে আমাদের শিক্ষার্থীরা যারা আছে, যারা আমাদের স্টুডেন্টসরা আছে, তাদের কিরম কি সুবিধা, কিরম কি অসুবিধা, বা তাদের কোন কোন চ্যালেঞ্জেস এর মুখোমুখি হতে হচ্ছে, এবং আলটিমেটলি তাদের মানে শিক্ষায় কেমন কি ক্ষতি হচ্ছে বা কিছু, সেই জায়গাটা আমি একটু ছোট্ট করে দু একটা জায়গা একটু তুলে ধরার চেষ্টা করছি। সময় হয়তো একটু আমরা লেটে যাচ্ছি যে টাইম অনুযায়ী, তবু আমি চেষ্টা করছি ওই মিনিট 25-30 এর মধ্যে ব্যাপারগুলোকে কয়েকটা জায়গা একটু তুলে ধরবার। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে চাইবো। একটুখানি স্ক্রিনটা শেয়ার হয়ে গেলে আমাকে একটুখানি বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না এখন অবধি? স্ক্রিনটা দেখা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যে জায়গাগুলো একটু আলোচনা করতে চাই, প্রথমত এই স্টুডেন্টস ইন দিস COVID-19 প্যান্ডেমিক, প্রথমত দেখুন একটা ছবি দিয়ে একটু শুরু করতে চাইবো। এটা ওই জুন মাসে একটু ভাইরাল হয়েছিল, মানে ওই কেরালাতে একটি স্টুডেন্ট, মানে ওই অনলাইন ক্লাস আমাদের এর আগে মাননীয় অনিন্দ ভট্টাচার্যজি বা এর আগে আমাদের স্যার বলে গেলেন যে সত্যি অনলাইন ক্লাসের অনেক হয়তো সুবিধা অসুবিধা এগুলো রয়েছে। এটা একটা ছবি, খুবই মানে কি বলবো, জ্বলন্ত একটা জায়গা বা জ্বলন্ত একটা কি বলবো এক্সাম্পল আমরা দেখেছিলাম। শুধু এটা নয়, হয়তো এরকম অনেক ছবি হয়তো দেখেছিলাম, যে মানে আমরা অনলাইন টাওয়ার একটু পাওয়ার জন্য বা একটু অনলাইন মানে কোথায় আমরা গিয়ে ঠিকঠাক টাওয়ার পাবো, কিভাবে ঠিকঠাক ভাবে আমি অনলাইনে একটুখানি ক্লাসে ঢুকতে পারবো, সেই জায়গাটার জন্য হয়তো অনেক আমরা অনেক কিছু করে থাকি। এই একটি টিনেজার মেয়ে, সে হয়তো ওই কোনোভাবে ওই মানে চালের ওপর গিয়ে সে হয়তো একটুখানি ঠিকঠাক টাওয়ার পেয়েছিল বা এরকম কিছু। এই ধরনের ছবি কিন্তু আমাদের আসতেই থাকে। আমি একটু এগিয়ে যাব, মানে বর্তমানে আমাদের আগে যেটা ছিল, আমরা হয়তো বই থেকেই সমস্ত জ্ঞান আহরণ করতাম বা বই থেকেই হয়তো আমরা সমস্ত কিছুই জানার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে আমাদের সেটা অনেকটাই অনলাইন হয়ে যাচ্ছে, বা এই অন্তত গত 6 মাসে তো অনেকটাই হয়ে গেছে। কিন্তু তবু এর অনেক বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। মানে এক্ষুনি আমি যেটা বলে শুরু করলাম যে ক্যান ইউ হিয়ার মি অর ক্যান ইউ সি মি, মানে প্রথমেই হয়তো আমাদের বলে শুরু করতে হয় যে আমাকে শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। এই একটা জায়গা, মানে এই কথাটা আমরা যবে থেকে অন্তত বন্ধ করব, তবে থেকে অন্তত আমরা বুঝতে পারবো যে না, আমরা অনলাইন অন্তত খুব একটা ভালো জায়গায় আছি, খুব একটা ভালো নেটওয়ার্কে আছি।
তবুও বেশ কিছু চ্যালেঞ্জেস আমাদের এই অনলাইন এডুকেশনে আছে। আমি মেনলি একটু এই হায়ার স্টাডিজ বা স্কুল স্টাডিজ এরও কিছু জায়গাগুলো আমি একটু ধরার চেষ্টা করব, যেগুলো শিক্ষার্থীদের সত্যি একটু অসুবিধার জায়গায় তারা রয়েছে। প্রথমত এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো খুবই কমন জায়গা, যে ল্যাক অফ প্রপার ডিভাইস, মানে তাদের কাছে হয়তো তেমন মানে মানে মোবাইল বা তেমন স্মার্টফোন নেই বা কানেক্টিভিটি তেমন তাদের কাছে নেই, বা আমরা দেখেছি এই অনলাইন ক্লাস বা এই ধরনের করে সেগুলো হয়তো সব সাবজেক্ট আমরা সেভাবে পড়াতে পারি না, বা আমরা অ্যাজ এ টিচার আমাদের দিক দিয়েও কিছু ধরো অসুবিধা আছে, আমাদের সমস্ত স্যার ম্যাডামরাও হয়তো আমরা সবাই ঠিক টেক স্যাভি নই, মানে টেকনোলজিক্যালি আমরা হয়তো অতটা অ্যাডভান্স নই, আমরাও ঠিক হয়তো এগোতে পারিনি। এছাড়া ওই আমরা যা দিয়ে থাকি বা যা ওই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেই হোক বা গুগল মিটের মাধ্যমেই হোক যা ওদেরকে সাপ্লাই দিই, খুবই কম ক্ষেত্রে আমরা হয়তো মানে বাংলাতে বা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমরা সাপ্লাই দিতে পারি। আমরা হয়তো সেই বই থেকে বা কিছু থেকে যেগুলো বেশিরভাগই হয়তো ইংরাজি বা ইন্টারনেট থেকে বেশ কিছু ডাউনলোড করে আমরা দিয়ে দিই, তাই রিজিওনাল জায়গাটাও হয়তো আমাদের অসুবিধা আছে এই অনলাইনের ব্যাপারে। আর স্ক্রিন টাইম তো একটা বেড়ে যাচ্ছেই। আমি আরেকটু এগোবো, অন্তত এখন যে স্ক্রিনে দেখা যাচ্ছে অন্তত এই গোটা 8-10টা একটুখানি মানে ইস্যু আমি বলছি, আমি ঠিক চ্যালেঞ্জ বা প্রবলেম বলছি না, কারণ প্রবলেম ব্যাপারটা তো খুবই আপেক্ষিক, মানে কখন প্রবলেম থাকে আবার কখন সলিউশন হয়ে যায় সেটা হয়তো আমরা বুঝতে পারি না, সেটা হয়তো খুব কম ক্ষেত্রেই বইতে লেখা থাকে। এই ইস্যুগুলো অন্তত আমাদের অন্তত হায়ার এডুকেশন স্টুডেন্টসদের তো তারা পাচ্ছেই, এবং এর আগে মাননীয় অনিন্দ্য চ্যাটার্জি যেটা বলে গেলেন একদম ঠিক কথা, স্কুল লেভেলে বা আরো নিচু লেভেলে বা অন্য লেভেলেও কিন্তু এইগুলো আমাদের একটু আসছে। আমি একটু ছোট ছোট করে প্রত্যেকটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমেই অনলাইন যে আমরা একটা ক্লাস করে যাচ্ছি, মানে আমরা সবাই এখন বাড়িতে আছি, শিক্ষা অবশ্যই একটা জায়গায় ক্ষতি হচ্ছে, কিন্তু এই অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা কিছুটা সেটাকে মেক আপ করার চেষ্টা করছি বা কিছুটা সেটাকে আমরা কি বলবো মানে ওই যাতে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই অনলাইনে অনেক রকমের ইস্যু আছে, তার মধ্যে প্রথম যেটা ইস্যু যেটা অন্তত আমাদের শিক্ষক শিক্ষিকারা বা স্টুডেন্টসদের পক্ষ থেকেও প্রবলেম হয় সেটা হচ্ছে এই অ্যাটেন্ডেন্স ইস্যু। মানে আমরা অ্যাজ এ টিচার অন্তত প্রথমেই তাদের অ্যাটেন্ডেন্স এখন কিন্তু পুরোপুরি আমরা রেডি করে উঠতে পারিনি। মানে অ্যাটেন্ডেন্সটা আমরা কোন দিক দিয়ে দেখবো, এখানে আমি অন্তত 4 ধরনের অ্যাটেন্ডেন্স নেবার ভাবনা চিন্তা বা নেবার একটা প্রসেস আমরা করতে পারি। যেমন প্রথমে সে জাস্ট ঢুকেছে, মানে চেক ইন বেজ অ্যাটেন্ডেন্স, সে এসেছে, যে অ্যাটেন্ডেন্স হলো অবশ্যই এসেছে, কিন্তু সে কতক্ষণ থাকলো, সে আদৌ শেষ পর্যন্ত থাকলো কিনা, এটা কিন্তু আমাদের দেখার বা এটা প্রত্যেকবার প্রত্যেকটা ক্লাসে দেখার কিন্তু সে সুযোগ বা সেটা আমাদের হয়তো সম্ভব নয়, বা সে কতটা সময় রইলো, সে কতটা অ্যাক্টিভ রইলো, সেটাও কিন্তু একটা অ্যাটেন্ডেন্স দেখার জায়গা। মানে সে শুধুমাত্র ঢুকে গেল, সে কিছুই করলো না, জাস্ট মানে মাইক্রোফোন অন অফ করে বা ভিডিও অফ করে রয়ে গেল, এটাও কিন্তু অ্যাটেন্ডেন্স এর একটা ইস্যু। বা 3 নম্বর যেটা আমরা দেখছি যে পারফরমেন্স বেসড অ্যাটেন্ডেন্স, মানে আমরা দেখলাম সে এসেছে, দে রয়েওছে, কিন্তু তাকে যদি আমি জিজ্ঞেস করি কিছু যে হ্যাঁ সঞ্জয় তুমি কি শুনতে পাচ্ছো, সঞ্জয় তুমি কি শুনতে পাচ্ছ, দেখলাম না চুপ, কোনোভাবে কোনো মানে কিছুই পাচ্ছি না, কোনো তার কাছ থেকে অ্যান্সারই আসছে না, মানে তার পারফরমেন্স হয়তো সেভাবেই আমরা পাচ্ছি না যেটা হয়তো অরিজিনাল ক্লাসরুমে তাকে সামনে পেয়ে আমরা পেতাম। আর একটা যেটা সেভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেখতে পারি যে ওয়াচ টাইম বেসিস, মানে সে কতক্ষণ অন্তত অ্যাটেন্ডেন্স হিসাবে রইলো, সে কতক্ষণ অনলাইনে আমাদের সঙ্গে রইলো। তো এইভাবে এই অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা এখনো এনশিওর করে উঠতে পারিনি। আমি আজকে ধরো 4টা থেকেই একটা ক্লাস নিলাম, মানে সেখানেও দেখলাম অন্তত প্রায় ওই 60-50% স্টুডেন্টস কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ এখানে অবশ্যই কিছু মানে যারা হয়তো প্রতিদিন আসে, আবার কিছুজন আসছে কিছুজন আসছে না, এইরকম কিন্তু 50%-60% এর বেশি আমরা কিন্তু অনলাইন অ্যাটেন্ডেন্স খুবই কম ক্ষেত্রে পাচ্ছি। তা এই জায়গাটা কিন্তু একটা ইস্যু এই ধরনের, এটা কিন্তু অবশ্যই আমাদের যে আজকে আলোচনার একটা বিষয়বস্তু, এই প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষা বিষয়টা স্টুডেন্টদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা বড় জায়গা। আমি এর আর একটা জায়গা যেটা যেতে চাইছি সেটা হচ্ছে এই অনলাইন ক্লাস করার একটা অনীহা, এটা কিন্তু আমরা অনেক সময় অন্তত এখন দেখতে পাচ্ছি, একেবারে সেই মার্চে না হলেও এপ্রিল থেকেই প্রায় একটু আধটু অনলাইন শুরু হয়ে গেছিল, অফিসিয়ালি তো প্রায় মে জুন মাসে চলেইছে,
এখনো কিন্তু অফিসিয়ালি অনেক জায়গায় চলছে, কিন্তু এত দিন এই ভিডিও কল বা এই ধরনের করে 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 একটা কিন্তু রিল্যাক্টেন্স বা একটা অনীহা কিন্তু স্টুডেন্টসদের মধ্যে আসছে। শুধু স্টুডেন্টদের মধ্যে না, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক শিক্ষিকাদের মনেও কিন্তু আসছে। মানে অ্যাকচুয়ালি তো আমরা ঠিক ফিজিক্যালি এইভাবে করে অভ্যস্ত নই, কিন্তু করতে হচ্ছে, ব্যাপারটাকে তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কিন্তু স্টুডেন্টসদের দিক দিয়ে কিন্তু এটা অনীহাটা একটা দেখা যাচ্ছে। এটার কিছু ওয়ে আউট আছে, আমি দুই একটা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে তাদের যেটা ভালো লাগে মানে তারা যেটা ইন্টারেস্টেড সেটা যদি তাদেরকে একটুখানি করা যায় বা তাদেরকে দিয়ে করা যায় সেটা করানো যেতে পারে, বা তাদেরকে যদি আমরা একটু এনগেজ রাখি বেশি করে, মানে ওই শুধুমাত্র লেকচার মেথডেই পড়িয়ে যাব, আমি এলাম এসে আমি জাস্ট আধ ঘন্টা 45 মিনিট 15 মিনিট যা ক্লাস নিলাম আমি এসেই বলে দিলাম সবাই মিউট করো, সবাই ভিডিও অফ করো, আমি এবার ক্লাস নেব, হয়ে গেল, হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি। এই জিনিসটা না করে যদি কিছুটা তাদেরকে এনগেজ রাখা যায় তাহলেও কিন্তু তাদের এই অনীহাটা আমরা দূর করতে পারবো। অবশ্যই অনীহা দূর করতে পারলেই তাদের কিন্তু লার্নিংটা অনেকটা সহজ হবে বা হবে আলটিমেটলি। এছাড়াও আরো দু একটা করা যেতে পারে, যে তাদের কিছু করতে দেওয়া, কিছু করতে বলা, যে তুমি অনলাইন ক্লাসে কিছু একটা বলো বা কিছু একটা দেখাও, এগুলো করতে পারা যায়। আর মোটিভেট তো অবশ্যই আমাদের সবসময় করে যেতেই হবে, তা এই জায়গাগুলো করে এই যে একটা রিল্যাক্টেন্স, এই যে একটা অনীহা অনলাইন ক্লাস করার, অন্তত আমরা 6 মাস জাস্ট শেষ করলাম এই লকডাউন এর গত 2-3 একদিন আগে, এই জায়গাটা থেকে কিন্তু আমরা একটু বেরোনোর একটা পথ পাবো। এছাড়া যেটা আমরা বলতে গেলে একটা ইস্যু, সেটা হচ্ছে এই পিয়ার গ্রুপ আর পিয়ার লার্নিং অনলাইন ক্লাসে কিন্তু আমরা মিস করছি। মানে যারা যারা শুনছেন হয়তো সবাই একটু আধটু জানেন যে পিয়ার গ্রুপ মানে আমরা যাদের সঙ্গে একসাথে পড়াশোনা করে লার্নাররা বা একসাথে যে শেখে, যেহেতু ক্লাসরুমে আমরা একেবারে পাশাপাশি বসে একটা বদ্ধ ঘরে একটা গল্প গুজবের মাধ্যমে আমরা পড়াশোনা করতাম বা পড়াশোনা শেখাতাম, এখানে কিন্তু যদিও ভার্চুয়ালি আমরা করছি কিন্তু আদৌ সেটা কতটা তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা জানি অনলাইনে কিন্তু ওই একজন কথা বললেই ভালো করে শোনা যায়, সবাই যদি মাইক্রোফোন অন করে, এর আগে যেটা হতো ওই ফিসফিসানি বা এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা প্রচন্ড ভাবে মিস করছি। এই জায়গাগুলো কিন্তু উচ্চশিক্ষায় বলুন বা স্কুল শিক্ষায় প্রচন্ড ভাবে কিন্তু মানে ছাত্রছাত্রীদের মনে একটা দাগ কাটছে, অন্তত আমার মনে হচ্ছে। এখানেও একই ব্যাপার, কিছু ওয়ে আউট আছে, যেমন যদি কিছু অনলাইন তাদেরকে একসাথে করতে দেওয়া যায়, তাদেরকে গ্রুপ কিছু করতে দেওয়া যায়, ছোট ছোট গ্রুপ যদি করে দেওয়া যায়, দিয়ে বলা হয় যে ঠিক আছে আমি রয়েছি অনলাইনে তোমরাও থাকো, তোমরা মানে একসাথে করে কিছু একটা দাও, এটা করা যেতে পারে। বা ওই কিছু অ্যাসাইনমেন্ট আমরা দিতে পারি, সঙ্গে সঙ্গে নয়, একটা দিয়ে দিলাম, পরের দিন তোমরা 3-4 জন মিলে এটা একটু প্রেজেন্ট করো, এটা বলা যেতে পারে। বা তাদেরকে দিয়েই আমরা কিছু কোর্সটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম করতে পারি। আর ওই টিচার ট্রেনিং আমরা যেটা করে থাকি, মানে ওই মেন্টারশিপ প্রোগ্রাম, মানে কোনো একজনকে আমরা মেন্টার করে দিলাম, তাকে দিয়ে অনেকটা ক্লাস কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাকে পড়াতে বলতে পারি বা তাকে অন্তত ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর বলতে পারি যে আজকে কি ক্লাস হলো, তুমি একটুখানি রিক্যাপিচুলেট করে দাও তো, তুমি একটু বলে দাও তো। এইভাবে করলে কিছুটা হলেও তাদেরকে আমরা একসাথে জুড়ে রাখতে পারি, এবং অবশ্যই আমরা তো রয়েছি, অ্যাকচুয়ালি সব ব্যাপারটা একটু ঠিকঠাক করা যেতে পারে। তাই এই একটা ইস্যু যেটা হয়তো আমরা অরিজিনাল সিচুয়েশনে দারুণ ভাবে যেটা হয় এখানে কিন্তু আমরা মিস করছি। উচ্চশিক্ষায় যেটা একটা খুব বড় ইস্যু সেটা হচ্ছে এই আনএমপ্লয়মেন্ট ওয়ারিজ, আমরা দেখছি যেখানে এখানে দেখাও যাচ্ছে যে এটা একটা ওই একটা ছোট একটা সার্ভে যেটা দেখা গেছিল যে যারা কাজ পেতে যাবে বা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট হবে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই প্যান্ডেমিক চলছে বা প্যান্ডেমিকের পরে তোমরা কি কাজ পাবে বলে মনে হচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে এখানে প্রায় 51% মানে ছেলেমেয়েরা বলছে না হয়তো অসুবিধাই হবে পেতে, মানে ভেরি ডিফিকাল্ট, বা অনেকে বলছে না হতেও পারে নাও হতে পারে, অনেকে বলছে না পেতাও পেতে পারি। এই আনএমপ্লয়মেন্ট ওয়ারিজ অন্তত হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু একটা বিরাট জায়গা। এই জায়গাটা কিন্তু আমি খুব পার্সোনালি 4-5 জন স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সত্যি যারা একটু মানে মানে প্রায় চাকরি পাওয়ার 2-1টা স্তরে আগে দাঁড়িয়ে আছে,
মানে আমরা যদি উচ্চশিক্ষায় বলি সে হয়তো নেট ইউজিসি নেট বা এই ধরনের পেয়ে বসে আছে, সে হয়তো এর পরে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট হলে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের হয়তো প্রায় বন্ধ, তাদের কিন্তু এই একটা আনএমপ্লয়মেন্ট ওয়ারিজ কিন্তু আছে। এটা কিন্তু অবশ্যই মানে তাদেরকে আলটিমেটলি শিক্ষাতেই ক্ষতি করছে এই প্যান্ডামিকের জন্য। এটারও কিছু ওয়ে আউট আমি একটুখানি বলার চেষ্টা করেছি যে যতটা সম্ভব তাদেরকে এনগেজ রাখা, কিছুটা মোটিভেটিং তাদেরকে কথা বলা, যদি কিছু মোটিভেশন স্টোরিজ আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক বা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি ভিডিও আকারে, পারলে সেগুলোকে ক্লাসেই শেয়ার করা, ক্লাসে সেগুলো দেখানো, তাহলে কিন্তু তারা একটুখানি অন্তত ঠিকঠাক থাকতে পারে বা অন্তত তারা একটুখানি মানসিকভাবে দৃঢ়তা থাকতে পারে। আর একটা বলা যে ওই মেক দেম থিঙ্ক অফ রিসেন্ট ফিউচার নট ফার ফিউচার, মানে তাদেরকে বলা যে খুব দূরে ভাবতে হবে না, আপাতত কাছাকাছির মাধ্যমে ভাবা হোক যে না আমার এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পরে আমি ঠিক কি করতে পারবো, ওই লাস্টে গিয়ে আমি কাজ পাবো না, লাস্টে আমার কি হবে, আমার আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, এই এত কিছু ভাবার দরকার নেই, একটু একটু করে ভাবি, ছোট ছোট করে ভাবি, এই জায়গাটা যদি করা যায় কিছুটা হলেও আমরা তাদেরকে ওই আনএমপ্লয়মেন্ট ওয়ারিজ থেকে আমরা একটুখানি বার করতে পারি। আর একটা যেটা খুব ভালো ইস্যু সেটা হচ্ছে ওই আমাদের রেগুলার ক্লাস অ্যাকচুয়ালি আমাদের হোম এম্বিয়েন্সে হচ্ছে, মানে এই মুহূর্তে আমিও কিছুটা হয়তো ঘর থেকেই করছি, ঠিক আছে টিচারের দিক দিয়ে ঠিক আছে, কারণ টিচার অনেকটাই কিছু ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনের প্রতি দায়বদ্ধ, কারণ তাকে করতে হচ্ছে, স্টুডেন্টও হয়তো খুব বেশি দায়বদ্ধ, কিন্তু সে সেই বোঝার জায়গাতে থাকে না। অ্যাকচুয়ালি আমরা এখন সবাই তো বাড়ি থেকে কাজ করছি, স্টুডেন্টস যাও বাড়ি থেকে ক্লাস করছে, এটা কিন্তু আমাদের কারোরই সেভাবে কিন্তু অভ্যস্ত নই আমরা, বাড়ির অনেক কাজ থাকে, কোনো কাজের সময় এদিক থেকে কোনো একটা শব্দ হলো, ওদিক থেকে কোনো একটা শব্দ হলো, সে হয়তো কিছু একটা শোনার ছিল, জাস্ট ওই মাইক্রোফোন তো এখন আমরা প্রায় মিউট করে ভিডিও অফ করেই রাখতে বলি, সে জাস্ট করে চলে গেল, সে হয়তো মাঝে 10 মিনিট কোনো একটা মানে কাজে চলে গেল, এই জায়গাগুলো কিন্তু একটা মানে খুব শিক্ষার ক্ষেত্রে ছোটখাটো ব্যাপার কিন্তু খুব ভাইটাল জায়গা, যে আমরা বাড়িতে থেকে কিন্তু রেগুলার ক্লাস করছি, আমরা কিন্তু ক্লাস রুমে যাচ্ছি না। এটারও কিছু ওয়ে আউট হয়তো দেওয়া যেতে পারে, যে একটুখানি হলেও আমরা স্টুডেন্টদের বলতে পারি যে না অন্তত ক্লাসের সময় একটু ফোকাস থাকার চেষ্টা করো, মানে অ্যালার্ট থাকার চেষ্টা করো যে না বাড়িতে অবশ্যই যদি তোমার কোনো কাজে মা বা বাবা ডাকে যাবে, কিন্তু একটু ক্লাসের দিকেও মনোযোগ থাকুক, বা একটু যদি প্ল্যান আগে থেকে করে নেওয়া যায় যে না এই সময়টা আমার ক্লাস হবে, এই সময়টা আমি একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করি, বা একটা ওই আমি অনেককেই দেখেছি বা অনেককে বলেওছি যে তোমার যদি বাড়িতে ছোট একটা টেবিল থাকে ওই টেবিলটা আপাতত ভাবে ক্লাস রুম করে নাও, সেখানে একটা ওই মোবাইল স্ট্যান্ড জাতীয় কোথাও একটা রাখার ব্যবস্থা করো, চারিদিকে দুই একটা বই থাকুক, ওটা তোমার ছোট একটা ক্লাসরুম, এই ব্যাপারটা করে কিছুটা হলেও কিন্তু ওই ক্লাসরুমের একটা অ্যাম্বিয়েন্স বাড়িতে মানে আমরা পেতে পারি। তা এই ধরনের কিছু ব্যাপার করে কিন্তু আমরা এই জায়গা থেকে একটুখানি বেরোতে পারি। আমি কয়েকটা জায়গা একটু ছোট ছোট বলে বেরিয়ে যাচ্ছি। এর পরের যেটা একটু আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে ওই ফ্যামিলি ইকোনমিক প্রেসার, এটা সত্যি খুবই একটা অন্যরকম জায়গা, এটা হয়তো আমাদের টিচারদের থেকে বা একাডেমিক্যালি হয়তো পুরোপুরি দূর করা যাবে না, হয়তো সত্যি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কাগজে দেখেছি যে বহু জন এই প্যান্ডেমিকের কারণে পড়াশোনা থেকে একটু দূরে গিয়ে বাড়ির মানে কি বলবো তাদের বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে, না ভুল নয়, ভুল নয়, অবশ্যই ঠিক, কারণ তাকে তো আগে কি বলবো মানে সামাজিকভাবে তাকে তো আগে তার বাঁচতে হবে, তারপরে তো তার পড়াশোনা, এরকম একটা ব্যাপার, কিন্তু কি করা যাবে, তাকে অন্তত কিছুটা সাপোর্ট আমরা দিতে পারি, কিছু সাপোর্টিং কথা বলতে পারি, কিছুটা মোটিভেট করতে পারি, ওই আগের মতো কিছুটা ইন্সপায়ারিং কিছু মানে কিছু যেটা ইন্সপায়ার করবে তাকে, কিছু স্টোরি বলতে পারি, আমি এমন কিছু বলতে পারি যে তুমি যে জায়গায় আছো এর থেকেও কিন্তু অনেক খারাপ জায়গায় অনেকে আছে, তারা কিন্তু খুব ভালোভাবে একটু হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তুমি কি করে চালাতে পারবে না, তুমিও যদি পারো ঠিক আছে, যতটা সম্ভব তুমি তোমার ফ্যামিলিকে অন্তত এই সময় সাপোর্ট দাও, কিন্তু পড়াশোনাটা কিন্তু লং রানে মানে ভবিষ্যতে কিন্তু এটাই তোমায় একটা জায়গা দেবে, এটাই তোমাকে কিন্তু মানে একটা সুন্দর জায়গা করে দেবে, ওই ফ্যামিলির পাশেই তুমি দাঁড়াতে পারবে, এই ধরনের দুই একটা কথা বলে কিন্তু তাকে অন্তত একটু সাপোর্ট করা দরকার, তাকে কিন্তু মোটিভেট করা দরকার, কারণ ওই আলটিমেটলি
আমাদের যেটা নিয়ে আলোচনা, এই প্যান্ডেমিকে যে শিক্ষা সেটা কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি আর দুই একটা জায়গা একটু বলে বেরিয়ে যাব, সেটা হচ্ছে হোম অ্যাসাইনমেন্টস। এটা আমি আগেও একবার বললাম, তবু একটু আলাদা ভাবে বলি, যেহেতু আমরা বাড়িতে আছি আমাদের হয়তো সত্যি অনেক কাজ থাকে, শুধুমাত্র আমাদের বলতে আমি সমগ্র মানুষের কথা বলছি, শুধু টিচার হিসেবে নয় স্টুডেন্টদের হিসাবেও, কারণ এখন বলতে গেলে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সকাল দুপুর বিকেল রাত যখন ইচ্ছা আমরা সমস্ত কাজ করছি, আগে কিন্তু এটা ছিল না। আগে কিন্তু একটা নির্দিষ্ট সময় কলেজের আমরা কাজ করতাম, ইউনিভার্সিটির কাজ করতাম, স্কুলের কাজ করতাম, হ্যাঁ টিচার হিসাবে যে দু একটা ফোন টোন এগুলো আসে, যে প্রিপারেশন নিতে হয় সেগুলো তো আছেই, কিন্তু বর্তমানে এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কিছু হচ্ছে। মানে এই মুহূর্তে আমরা যে এই সময়টা এখন আলোচনা করছি 7:30-8, এটা কিন্তু আমরা ভাবতে পারতাম না। এবং শুধুমাত্র আমাদের এখানে নয়, বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমানে রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে, এবং কিছু কিছু ক্লাস সন্ধেবেলাতেও হচ্ছে। তা এই জায়গাগুলো কিন্তু মানে অভাবনীয়, আমরা কিন্তু ওই 21-22 আগে এটা ভাবতে পারিনি। তো এই জায়গাগুলো কিন্তু খুব একটা মেজর ইস্যু, এগুলোকে একটু হলেও কিন্তু সাইডে করে আমাদের কিন্তু মানে কি বলবো, যেহেতু বাড়িতে আছি সমস্ত মানে কাজ আমাদের একটু হলেও বজায় রাখতে হবে, রেখে কিন্তু আমাদের একটু এগিয়ে যেতে হবে। এটাও একটা খুব ভালো জায়গা, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওরিস ফর একাডেমিক সেশন ডিলে, বহু বহু জন আমাদের বিভিন্ন ভাবে হয়তো হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যে স্যার আমাদের সত্যিই তো 6 মাস পিছিয়ে গেল, একাডেমিক সেশন তো পিছিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তারা বলছে যে স্যার প্যান্ডামিক করোনা এসে আমাদের জীবন থেকে 6টা মাস যেন মানে টুক করে নিয়ে নিল, মানে কিচ্ছু করা যাচ্ছে না, কিচ্ছু ইয়ে করছে না। অবশ্যই UGC বা অন্য বিভিন্ন গভর্নমেন্ট আমাদের চেষ্টা করছে এই 6টা মাস, অন্তত 6টা মাস এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, একটু আগেই অনিন্দ্য চট্টোপাধ্যায় যেটা বলছিল যে আমাদের স্কুল খুলে যে আবার বন্ধ করতে হবে না, এইটা আমরা কিন্তু এখনো অ্যাসুরেন্স দিতে পারছি। তাই আদৌ কতটা সময় নষ্ট হতে চলেছে আমরা এখন, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার একটু ইন্টারাপ্ট হ্যালো করবো, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করবো স্যার, এখনই একটা অভিভাবকের প্রশ্ন আছে অরুণাবু, মানে যা এই বিষয়ের উপরে বলবে আর কি, মানে হচ্ছে একজন মানে অভিভাবক এক্ষুনি মাত্র প্রশ্নটা করলেন। নিশ্চয়ই নিশ্চয়ই, নমস্কার বিষয়ী গো, হ্যাঁ হ্যাঁ বলো, আপনার বক্তব্যটা আমি দিলাম এই জন্য আমি দুঃখিত, খুব ভালো লাগছিল। যেটা আমি একটু জানতে চাইছি সেটা হচ্ছে যে একজন জানতে চাইছেন যে অনলাইন এডুকেশনটা কিন্তু মোটামুটি কয়েকদিন ধরে মানে কয়েক বছর ধরে চলছে, একেবারে চলছে না তা নয়। তো যেমন কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রে আমি বলতে পারি যে আন একাডেমির মতো এরকম বড় বড় সংস্থাও তৈরি হয়ে গেছে যারা ইউটিউব বেসড অনলাইন এডুকেশন দিয়ে, ওদের ব্যাপারটা হচ্ছে ওরা অনলাইন ক্লাস যখন করে তারপরে কিন্তু ইউটিউবে ওই ক্লাসটা সেভ হয়ে রয়েছে, পরে কোন স্টুডেন্ট ওই মুহূর্তে যদি ক্লাসটা নাও করে সে কিন্তু পরে ওটা দেখে নিয়ে উপকৃত হতে পারে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা যে মেইন স্ট্রিম এডুকেশনের ক্ষেত্রে কি আমাদের এই অনলাইন ক্লাস গুলোকে সেইভাবে সেভ করা বা আর্কাইভ করার কোনো প্রসেস বা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে? আচ্ছা, অনলাইন ক্লাস মানে আমাদের ধরুন এমনি যেটা আমাদের এমনি ক্লাসরুমেও যেটা হতো, আমরা হয়তো 100% এনরোলমেন্ট বা 100% আমরা ক্লাসে কখনোই পেতাম না, মানে আমাদের হয়তো সেই 75% অ্যাটেন্ডেন্স হয়তো এইসব কারণেই করতে হতো, কিন্তু আলটিমেটলি দেখা যেত ওই 60% 70% বা 70% উঠতো না, আমাদের ওই ঠেলেগুতে যা হোক করে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হতো বা উচ্চশিক্ষায় তো অনেক আন্দোলন করেই তারা বসে যেত। অ্যাকচুয়ালি অনলাইনে অনেকেই হয়তো এই বিভিন্ন কারণে সে বাড়ি থেকে করছে বা ইয়ে করছে, সে হয়তো থাকতে পারছে না অবশ্যই, এর জন্য ওই কিছু কিছু যে আমাদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ আছে সেগুলো হয়তো রেকর্ডিং এর ব্যবস্থা রয়েছে, এবং কিছু কিছু যে অ্যাপ আছে তারা হয়তো ফ্রিতে রেকর্ডিং করতে দেয়, কিছু কিছু অ্যাপ হয়তো কিছু টাকার বিনিময় দেয়। তাই এইগুলো যদি কোনো টিচার একটুখানি অ্যাভেল করেন, মানে আমরাও হয়তো কিছু ক্ষেত্রে আগে করতাম, যেটা হয়তো সেখান থেকে ফ্রি রেকর্ডিং করে নিতাম, করে নিয়ে সেটা ইউটিউবে আপলোড করে দিতাম, যে ইউটিউবের লিঙ্কটা স্টুডেন্টসদের গ্রুপে আমরা শেয়ার করে দিতাম, তাহলে সে লাইভ তখন তো শুনতে পেলো না, ঠিক আছে। আমি শুধু সেটা বলছি না, যে শুনেছে সেও কিন্তু পরবর্তী সময় বারবার আবার আবার সে কিন্তু দেখতে পাবে, মানে আমার নিজের হয়তো
আমার নামে যে ইউটিউব লিংক আছে বা কিছু, সেখানে কিন্তু আমি এখনো সেগুলো মুছিনি যেগুলো হয়তো এপ্রিল মে বা কিছু সময় দুই একটা করেছিলাম। কিন্তু সেটা ওই বললাম, সেটা একেবারে রেগুলার ক্লাস যেটা হয়তো স্কুল লেভেলে হয়ে থাকে, যেখানে হয়তো প্রতিদিন 10:30 থেকে 4:30 পর্যন্ত টানা ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করা, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করে ডাউনলোড করে আপলোড করে ইউটিউবে সেটা লিঙ্ক দেওয়া, সেই পরিস্থিতি হয়তো, সেই সময় হয়তো, সেই ডেটা প্যাক হয়তো, এটা একটু অসুবিধা হয়তো আছে, কিন্তু পন্থা এটা, পন্থা হয়তো এটা আছে। এটা যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় সেন্ট্রালি গোটা ব্যাপারটাকে মানে চালনা করে, মানে আমি একটু কিছুদিন জাস্ট কালকে বা পরশুই দেখছিলাম যে আমাদের আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বা এরা এরা কিন্তু ফ্রি যে গুগল স্যুট অ্যাকাউন্ট টিচারদের স্টুডেন্টদের প্রোভাইড করছে, প্রোভাইডার তাদের কিছু প্রমাণ দেখাতে হচ্ছে বা তাদের আইডি দিতে হচ্ছে বা এই ব্যাপারগুলো, এগুলো যদি কোন স্কুল কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয় তারা যদি একটুখানি সাপ্লাই দেয়, তাহলে হয়তো মানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু পরে হলেও মানে একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত হলেও কিন্তু তারা এটাকে শুনতে পারে। হ্যাঁ, এটাই একটা মোটামুটি উপায় আপাতত ভাবে, এছাড়া আর তো তেমন কোনো উপায় মনে হচ্ছে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিষয়ী। তো আমি আর একটা যা প্রশ্ন করে তারপর আপনি আবার আপনার বিষয়ে ফিরে যাবেন, সেটা হচ্ছে যে আগের দুই বক্তাও যেটা বললেন যে আমরা স্টুডেন্টদের কথা ভাবছি, কিন্তু বোধ হয় আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে স্টুডেন্টদের পাশাপাশি প্যারেন্টসদের কথাও ভাবতে হবে, কারণ এটা আপনি বারবারই বলেছেন যে বাচ্চাদের মোটিভেশনের জায়গাটা একটুখানি কমে যাচ্ছে। আমি এটা অন্য বিপদের দিকের কথা বলছি, কিছুদিন আগে একটা গেম চালু হয়েছিল মোমো, যা আমাদের দেশের এবং সারা পৃথিবীতে বহু বাচ্চাদের জীবন কেড়ে নিচ্ছে। এই বাচ্চাদের যখন অনলাইন অ্যাক্টিভিটি হবে, সেই অনলাইন অ্যাক্টিভিটিটা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য পেরেন্টসদের যে ওরিয়েন্টেশন, এই চিন্তা ভাবনার জায়গায় কি আমরা কিছুটা পৌঁছতে পারছি? এই জায়গাটা মানে অবশ্যই একটা পৌঁছানোর দরকার আছে, কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের পপুলেশন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, মানে ওই ইচ চাইল্ড ইজ স্পেশাল এই ব্যাপারটা ভেবে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছেই এখনো পৌঁছতে পারিনি, তারপরে তো তাদের মানে অভিভাবক বা অভিভাবিকাদের কাছে পৌঁছানোর কথা। আমি একটু আগেই বললাম যে আমরা অফলাইন যখন ক্লাস করেছি, আমার ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, আমি মানে খুব গর্ব করে বলতে পারি আমি কবে লাস্ট 100 জন ক্লাস 100 জনই এসছে, হয়তো সেটা পরীক্ষার সময়তে ছাড়া, যদিও সেটা ক্লাস নয়, এছাড়া আমি কোনো দিনই প্রায় পাইনি। এবং আপনারা যারা শিক্ষক বা শিক্ষকা যারা এই মুহূর্তে এটা দেখছেন শুনছেন, ফাইনালি পুরোপুরি কতজন পেয়েছেন সেটা একটা ফ্যাক্টর, অনলাইনে তো তাই হচ্ছে, আমরা 50-60%-এর বেশি এগোচ্ছে না। করা যেতে পারে এই ধরনের যে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি ওই কারণেই প্রথমে বললাম এই ধরনের একটা অনুষ্ঠানকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, কারণ ওই আমরা যে বিভিন্ন ওয়েবিনার করে যাচ্ছি, ওয়ার্কশপ করে যাচ্ছি, সেগুলো কিন্তু এই কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট লেভেলের টিচার্সদের বা নির্দিষ্ট লেভেলের মানে স্টুডেন্টসদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এবং বলতে গেলে বেশিরভাগ একটু হায়ার লেভেল পর্যন্ত থাকছে। কিন্তু একটু নিচু লেভেলে একেবারে অভিভাবকদের লেভেলে আনতে গেলে আমাদের কিন্তু খুব লোকালি কাজ করতে হবে। তাই লোকালে যদি এই ধরনের এই মুহূর্তে যে প্রোগ্রামটা চলছে, এই ধরনের প্রোগ্রাম যদি বেশি করে করা যায়, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে এই ধরনের যে ভাবনা চিন্তা, হয়তো এই ধরনের প্রচুর ভাবনা চিন্তা আমরা ওই হায়ার লেভেলে করছি, সেখানে কিন্তু অলরেডি অনেক সলিউশন আমরা দিয়ে বসে আছি, কিন্তু এই লেভেল পর্যন্ত পৌঁছতে পারছি আমরা, শুধুমাত্র সলিউশন দিয়ে দিচ্ছি আর তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও, কিন্তু যাকে বা যাদের কানে পৌঁছানোর কথা আমরা কিন্তু তাদের কান পর্যন্ত পৌঁছাতে পারছি না, আমরা হাওয়ায় ছেড়ে দিচ্ছি, মানে ওই ভার্চুয়ালি বা ওয়েবিনার বলতে যেটা বোঝায়। তো এইভাবে কিছুটা হলেও হয়তো তাদের কাছে পৌঁছানো যেতে পারে, এই ধরনের যদি বেশি প্রোগ্রাম করা যায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সত্যি আমি বৃদ্ধ হলাম এবং আমার আশা করি শ্রোতারাও বৃদ্ধ হলেন। আপনি এবারে আপনার, হ্যাঁ আমার একটু সামান্য জায়গায় বাকি আছে, সময় একটুখানি খুব বেশি নেই, যে জায়গাটা আমি আলোচনা একটুখানি করে একটু চড়তে চাইবো, আর কয়েকটা জায়গায় একটু বাকি আছে, দু তিনটে স্লাইড হয়তো, সেটা হচ্ছে ওরিজ ফর একাডেমিক সেশন ডিলে। এই যে একাডেমিক সেশন আমাদের ডিলে হচ্ছে, আমি একটু আগে যেটা আলোচনা প্রায় করলাম যে আমাদের দু তিনজন বা অনেকেই হয়তো বিভিন্ন সময় আলোচনা করেন যে আমাদের এই 6 মাস যেন আমাদের জীবন থেকে চলে গেল,
সত্যি হয়তো চলে গেল, এবং আমাদের ইউজিসি বা গভর্নমেন্ট যেটা বলছিলাম এটাকে হয়তো কিছুদিন আগেই আমাদের কেন্দ্রীয় সরকারের থেকে হয়তো একটা সেশন, একাডেমিক সেশন দেওয়া হয়েছে, যেটাতে হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে মানে একটু হলেও এই লেভেলটাকে কমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বললাম সেটা তো সময় সাপেক্ষ, প্রায় 1-1.5 বছর, এই 1-1.5 বছর সময়টা কে দেখবে তাদের? এবং তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে, খুব নিয়ার ফিউচার তারা ভাবছে যে এই মুহূর্তে আমাদের এইখানে থাকার উচিত, এখানে থাকা আমার দরকার ছিল, কিন্তু আমি এখন এখানে আছি, এই মুহূর্তে আমার রেজাল্ট পেয়ে আমি ধরুন কথায় কথায় বলছি তো মাস্টার ডিগ্রি পাস করছে বা মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়েছে, সে ভেবেছে না আমার এই মুহূর্তে তো আমি সেপ্টেম্বর অক্টোবর মাস চলে এলো, আমি কিন্তু পাস করে গিয়ে আমার কোনো বিএড, সে যদি এম এর পর বিএড করে আমার বিএড কলেজে এই মুহূর্তে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে সে অক্টোবরে পরীক্ষা দিবে এই একটা জায়গায়, এটাকে সত্যি অস্বীকার করার একটা জায়গা নেই। তো এগুলো কিন্তু সত্যি ভাবে খুবই মানে একাডেমিক্যালি একটা ক্ষতি হচ্ছে। আর দু একটা জায়গা একটু আমি বলি, যেটা একটু আগে আলোচনা করলাম, প্রায় ওই একই সঙ্গে বলি যে ডিলেমাস অ্যাবাউট টার্ম এন্ড এক্সামিনেশন অ্যান্ড অর মিড টার্ম এক্সামিনেশন। অবশ্যই সুপ্রিম কোর্টের সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারের বা বিভিন্ন ব্যাপার ট্যাপার যেগুলো চলছিল যে টার্ম এন্ড এক্সামিনেশন কবে হবে, মিড টার্ম এক্সামিনেশন হবে কিনা আদৌ, এই বিভিন্ন টানাপোড়েনের মধ্যে মানে আমরা যেমন বারবার মোবাইলে বা কাগজে ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকছিলাম, শুনে যাচ্ছিলাম, স্টুডেন্টসরা কিন্তু এত তো বোঝে না, ওরা মানে কি বলবো হাফ বোঝে হাফ বোঝে না, তারা কিন্তু খুব মানে অ্যাংসাস ভাবে কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করছে যে স্যার আমাদের কি হবে, আমাদের কি হবে, তাহলে কি স্যার হবে না, না হলে কি অসুবিধা হবে, কেন সুপ্রিম কোর্ট এমন বলছে, রাজ্য সরকারে বা কেন বলছে, তাদের কি কি মানে কেন, নিশ্চয়ই রাজ্য সরকার এটা বলছে তার কোনো কারণ আছে, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বলছে বা সুপ্রিম কোর্ট বলছে তার কোনো কারণ আছে, এই কারণ ব্যাখ্যা মানে আমরা তো সবটা তো আমরা ঠিক পারিও না হয়তো অ্যাজ এ টিচার, এই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা, এগুলো কিন্তু তাদের কি বলবো মানসিক ভাবে প্রচন্ড ভাবে তাদের ক্ষতি করছে। লাস্টলি যেটা একটু বলে শেষ করতে চাইবো সেটা হচ্ছে এই যে আমাদের ক্যাম্পাসের যে একটা এনভায়রনমেন্ট, এটা ক্যাম্পাসের যে একটা মানে ইনস্টিটিউশনাল যে একটা এনভায়রনমেন্ট আমরা পাই, এখন তো আমরা সবাই ভার্চুয়ালি আছি, বাড়ির এনভায়রনমেন্টে আমরা বলতে গেলে আছি, ক্যাম্পাসে যে একসাথে সবাই ঘোরাফেরা, ক্যান্টিনে যাওয়া, বিভিন্ন ক্লাসরুমে ক্লাস করতে যাওয়া, কখনো কখনো ইয়ারকি এই ধরনের ব্যাপারগুলো মারা, এগুলো কিন্তু আমরা প্রচন্ড ভাবে মিস করছি, মানে স্টুডেন্টরা মিস করছে, মানে সবকিছু তো আর ওই ফর্মাল এডুকেশন হয় না, কিছু তো ইনফর্মাল এডুকেশনও হয়, এই ধরনের বেশ কিছু এডুকেশন কিন্তু আমরা প্রচন্ড ভাবে কিন্তু আমরা মানে কি বলবো লস করছি, এগুলো নিয়ে হয়তো খুবই কম আলোচনা হয়, আমরা হয়তো ওই পুঁথিগত জ্ঞানগত যে শিক্ষাটা লস করছি সেগুলোই ভাবনা চিন্তা করি, এই ধরনের বহু বহু কিন্তু শিক্ষার আমাদের ক্ষতি হচ্ছে। জাস্ট আমার এতখানি পর্যন্তই বলার বা আলোচনা করার ছিল, আমি স্ক্রিন চিন্তা করছি আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম, যাই হোক এতখানি পর্যন্ত আলোচনা করার ছিল, বেশ কিছু জায়গা একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম যে এই যে আমাদের কি বলবো একটা অতিমারির সময় শিক্ষার্থীদের যে অসুবিধাগুলো আছে সেটা শুধুমাত্র উচ্চ শিক্ষায় নয়, একেবারে মধ্য শিক্ষা বা কিছু ক্ষেত্রে প্রাইমারি এডুকেশনেও এই প্রবলেম গুলো কিন্তু সমানভাবে আমাদের মধ্যে অসুবিধার মধ্যে রেখেছে। জাস্ট এটুকুই, যদি কিছু অসুবিধা বা কিছু হয় আমাকে আর একবার জিজ্ঞেস করা যেতে পারে, বা যদি কোনো প্রশ্ন আসে উত্তর দেওয়া যেতে পারে। একটা প্রশ্ন এসেছে মাই স্টুডেন্ট আর মেজর প্রোটিন অফ ফার্স্ট জেনারেশন লার্নার, শান্তনু ঘড়াই আমার পরিচিত, হ্যাঁ 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 শান্তনু ঘড়াই খুবই আমাদের পরিচিত, ও নিজেও এই মুহূর্তে রিসার্চ করছে, খুব ভালো হয়তো প্রশ্ন করেছে যে অবশ্যই একটা জায়গা আমরা হয়তো শিক্ষার সঙ্গে এডুকেশন বা শিক্ষার সঙ্গে টিচার, শিক্ষার সঙ্গে আমাদের স্টুডেন্টসদের আমরা অনেক সময় মেলানোর চেষ্টা করছি যে টিচারের সঙ্গে স্টুডেন্ট কিভাবে মিশে থাকবে অনলাইন ক্লাসে, কিন্তু এটা খুব একটা খুব অদ্ভুত জায়গা শান্তনু ঘড়াই তুলে ধরেছে যে ফার্স্ট জেনারেশন লার্নার হিসাবে
অনেক সময় একজন টিচার অনেকটাই হয়তো এদিক ওদিক করে মানে স্টুডেন্টদের এগিয়ে নিয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু কিছু ক্ষেত্রে তার পেরেন্টসদের সঙ্গে মানে তার বাবা মায়ের সঙ্গেই কিন্তু একটা জায়গা অনেক সময় বা একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই জায়গা হয়তো সত্যি অনেকটা রিসার্চ হওয়া দরকার আছে, একটা ভালো জায়গা যে সে মানে এখন তো আমাদের হাতে স্মার্টফোন, আমরা সবাই প্রায় স্মার্ট, কিন্তু তার বাবা মারা কিন্তু এতটা স্মার্টও নয়, তারা হয়তো এতটা ব্যাপারগুলো করতে পারছে না। ছেলে হয়তো স্ক্রিন টাইম অনেকক্ষণ দিচ্ছে, সে হয়তো বুঝে উঠতে পারছে, কিন্তু তার বাবা মারা হয়তো করতে পারছে না। এই জায়গায় হয়তো খুব মানে ইমিডিয়েট অ্যান্সার কিছু নেই আমার কাছে। এই জায়গায় যতটা সম্ভব তাদেরকে যদি আমরা একটু ওরিয়েন্টেড করতে পারি, তাদেরকে যদি বোঝাতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও তাদের বাড়িতে যে দুজনের মধ্যে গ্যাপ সেটা হয়তো একটুখানি কমানোর একটা জায়গা। এটা কিন্তু হঠাৎ করে ওভারনাইট আসবে না, সময় লাগবে, এটা তার বাড়িতে সময় লাগবে, যদি শিক্ষক কোনোভাবে এটাকে কিছু করতে চায় করলেও করতে পারে, খুব ইমিডিয়েট সমাধান হয়তো নেই। একদমই তাই, আসলে মানে এখন এমন একটা আমরা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেই পরিস্থিতিতে সামাজিক, আর্থিক এবং শিক্ষাগত সমস্ত কাঠামোই একটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাবেই, এবং এখন আসু দরকার এই প্রবলেমটা মানে যেটা আমাদের শারীরিক যে সমস্যাটা সেটা থেকে কাটিয়ে কেমন করে আমরা উঠবো এবং কেমন করে এই অতিমারী থেকে আমরা উদ্ধার পাবো, তারপরে কিন্তু শিক্ষা এবং চিকিৎসা আমাদের আসবে। সুতরাং চিকিৎসা এখন একটা মূলগত দিক, শিক্ষা অবশ্যই থাকবে এবং এই প্রবলেমকে নিয়েই আমাদের কিন্তু আর কি বলে এগিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার, একদম অনেক আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ স্যারকে। আমাদের মধ্যে অনেকটা সবার সুবিধে হলো, অনেক কিছু জানতে পারলো সবাই আমাদের বিশ্বজিৎ স্যারের মাধ্যমে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।